আমি অনুপ প্রধান। আমি 2017-তে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে মাস্টার্স করি এবং তারপরে নিজের মতন করে সার্ভাইভ করছি। এবং কোনো কোনো জায়গাতে গিয়েও আমরা ছবি টবি আঁকি, যেগুলো আউটডোর বলো বা সাইট স্পেসিফিক যা কিছু। তো এরম একটা বিষয় নিয়ে আমরা রাঙামাটিতে একটা এসেছিলাম, সেখানে এই জায়গাটার উপরে কিছু কাজ করার জন্য। হ্যাঁ, এবারে আসার পরে আমি একটা কাজ করলাম, যেটা এখানে বিস্তীর্ণ ক্ষেত খামার দেখলাম। সেই ক্ষেত খামারিতে শুধুমাত্র যে বীজ বপন হয় তা না, কোনো কোনো জায়গা পতিত থাকে সেই জায়গা থেকে। এবারে এখানে প্রচুর পাটের চাষ হয়, ভুট্টার চাষ হয় এবং তার পাশাপাশি আনুষঙ্গিক আরও কিছু রবি শস্যের চাষ হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কিছু বিস্তীর্ণ জায়গার উপরে যখন দাঁড়িয়ে আছি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা গ্রো হচ্ছে একটা কিছু, মানে সর্বক্ষণ একটা বিপ্লবের একটা কথা চলে আসে, যে একটা জায়গার উপরে পতিত জমি একটা থাকে, তারপরে কর্ষণ করার পরে তার উপরে বীজ বপন করা হয় এবং ধীরে ধীরে সেটা সেই বীজটা অঙ্কুরিত হয়ে একটা পূর্ণ গাছ রূপান্তরিত হয় এবং সেটা ফসলের পরিপূর্ণ হয়। তবে সেই জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে আমার এই কাজটাকে আমি একটা জায়গা থেকে সম্পর্ক করছি, যেটা এই জমিতেই পাট চাষ হচ্ছে, ওই জায়গাতেই ওই পাট কাঠি দিয়েই আমি একটা, যেমন বীজ বপন করার পরে একটার পর একটা একটা গাছ তৈরি হয়, সেরকমভাবে প্রথমে একটা সভ্যতার তো একটা এমনি এমনি হয় না, প্রথমে একটা আসে, তারপরে দুটো আসে, তারপরে চারটে আসে, ধীরে ধীরে এই কাজটা একটা একটা টাইম একটা সভ্যতা গড়ে ওঠে, বিপ্লব একটা তৈরি হয়। হ্যাঁ, এই হচ্ছে আমার কাজের বিষয়বস্তু। এবারে আমি প্রসেসিং হিসেবে কাজটাকে নিয়েছি, এখানে আমি যেখানে রয়েছি সেখানকার কিছু ছেলেপুলে রয়েছে, আমার কাজে খুব হেল্প করেছে। আমি বিস্তীর্ণ জায়গার উপরে একটা ওই একটা গ্রাম তো দেখছি, একটা 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 বাড়ি দেখছি আমরা, সেই বাড়িগুলোকে কোনো কাজের জায়গা থেকে আমি ওই ড্রয়িংয়ের সঙ্গে আমি একটা সম্পর্ক দেখছি। হ্যাঁ, তা সেই ড্রয়িংটা কোনো সম্পর্ক বলছি, এখানে যে ছেলেটা রয়েছে বা যে যে ছেলেপুলেদের সঙ্গে আমি কাজ করেছি, তারা আমাকে খুব হেল্প করেছে। যেমন ওই ছেলেটা ওর মতন করে বাড়িটাকে তৈরি করছে। হ্যাঁ, এবারে সে তার মতন করে যখন বাড়িটা তৈরি করছে, তার কোনো খুঁটিটা একটু পড়ে যাচ্ছে, কোনো খুঁটিটা ভেঙে যাচ্ছে, কোনো খুঁটিটা কোনো রকমের দাঁড়াতে দাঁড়াতেও থেকে গেছে। হ্যাঁ, এবারে তার মধ্যে যে একটা সাবলীনতা আছে, হ্যাঁ, সরলতা আছে, মানে তার মধ্যে কোনো তার মধ্যে কিন্তু টেকনিক্যালি কোনো বিষয়ে সেইরকম আমি দেখতে পাচ্ছি না। সে একটা ছোটো ছেলে বাচ্চা যখন একটা ড্রয়িং করে, একটা ঘর করে, সে একা আঁকা বাঁকা প্যারা লাইন দিয়েও সেই ঘরটাকে দাঁড় করায়। সেই ব্যাপারটাকে এই কাজটার মধ্যে কোনো একটা জায়গা থেকে আমি রিলেট করছি। এবং সে আমাকে খুব হেল্প করেছে, সেই ছেলেটা, এবং সেই ছেলেটারকে অনুসরণ করেও আমি তার ওই সরল সহজ সরল লাইনগুলোকে ধরার আমি চেষ্টা করেছি কাজটার মধ্যে।